পাশ্চাত্য দেশগুলোর মতো বাংলাদেশ তথা নারায়ণগঞ্জ যখন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সন্ধান মেলে, তখন থেকে সারা দেশের মানুষের মনে কৌতূহলের সৃষ্টি হয় এই নারায়ণগঞ্জকে ঘিরে। কতটা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভয়ঙ্কর এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্যে? নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সরেজমিনে অনুসন্ধান করে দেখা গেছে এর বাস্তব প্রতিফলন। জেলা কারাগারে দেখা গেছে সেখানে স্থাপন করা হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ডিজিটাল ব্যানার, এবং জেলখানায় কর্মরত কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের জন্য মাস্ক ব্যবহার করা, আক্রান্ত রোগী চিকিৎসার জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। হাঁচি, কাশি, জ্বর এ সমস্ত উপসর্গ দেখা দেয়া মাত্রই জেলখানার মেডিকেল বিভাগে তাৎক্ষণিক পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান জেলা সুপার সুভাষ ঘোষ। আঞ্চলিক পাসপোর্ট অফিসেও সতর্কতা বাণীমূলক ডিজিটাল ব্যানার, আক্রান্তদের জন্য হটলাইন নাম্বার, কর্মীদের হাতে গ্লাভস, মুখে মাস্ক দেখা গেছে। হাত মুখ ধোয়ার পর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। আঞ্চলিক পাসপোর্ট অফিসার মাহমুদুল হাসান জানান, সদর ও ফতুল্লা সাব রেজিস্ট্রার এর কার্যালয়ে রেজিস্ট্রি ভবনে প্রবেশ করে দেখা গেল এর ভিন্ন চিত্র। এই দপ্তরে করোনা ভাইরাস সংক্রান্ত নেই কোনো সতর্কতামূলক ব্যবস্থা, নেই প্রচার প্রচারণামূলক দৃশ্যমান কোনো ফেস্টুন বা ব্যানার। থানা পর্যায়ের দুজন কর্মকর্তাই বলেন, এটা সংক্রমণ যাতে না হয়, সংক্রমণটা বিস্তার রুদ্ধে আমাদের যে করণীয় সে সম্পর্কে আমরা সতর্ক এবং সচেতন আছি। নারায়ণগঞ্জের অত্যন্ত জনপ্রিয় পার্ক নম পার্কের পরিচালক শাহ নিজাম বলেন, কিভাবে এটা প্রমাণ বিস্তার করতে পারে, কিভাবে ছড়াতে পারে এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায় সেই ব্যাপারটাকে আমাদের সচেতন। প্রতিটি ক্ষেত্রে করোনা ভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা সচেতনতার সাথে গ্রহণ করলে এই মরণ ব্যাধি নোভেল করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকা যাবে বলে চিকিৎসক ও বিশেষজ্ঞরা মনে করেন। আপনার আমার সকলের